হুহু করে বাড়ছে দেশের বেশিরভাগ নদ-নদীর পানি ভয়াবহ হচ্ছে উত্তরে বন্যা পরিস্থিতি তিস্তা ব্যারাজের রেড অ্যালার্ট জারি করোনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি মোহাম্মদ মিজানুর রহমানের মৃত্যু উপসর্গের সাতক্ষীরায় মারা গেছেন একজন করোনায় একদিনে বিশ্বে 3956 জনের মৃত্যু মোট মৃত্যু 5,71,080 করোনায় ভারতে 24 ঘন্টায় মারা গেছেন 500 জন এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 23,187 জনে করোনা মোকাবেলায় নিজেদের তৈরি ভ্যাকসিন মানবদেহে সফল পরীক্ষার দাবি রাশিয়ার বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর দুই লঞ্চের মাস্টারকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জেকেজি চেয়ারপারসন ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী 3 দিনের রিমান্ডে প্রবল বৃষ্টিতে চীনে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি নাটকীয়তায় ভরা সাউদাম্পটন টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ করোনার বিরতি কাটিয়ে মাঠে ফেরা স্প্যানিশ লা লিগায় আজ গ্রানাডার মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ